রংপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিরে এসেছে আগের মতোই প্রাণ চাঞ্চল্য। নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব। আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবেন, আমরা চেষ্টা করব তার সাথে যুক্ত হতে। মাহবুবুল, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি বলছিলাম যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সে প্রতিষ্ঠানের অবস্থা আপনি আমাদের জানাবেন। আসলে এখন তো করোনা কাল, কিন্তু ছাত্রছাত্রীরা যেভাবে আসছে এবং একে অন্যকে অনেক দিন পরে দেখা পাচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর নগরীর একটি প্রাণকেন্দ্রে, একটি স্কুল, জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা দেখেছি যে প্রায় সব ছাত্রছাত্রীরাই প্রাথমিক পর্যায়ের এসেছে এবং তারা ইতিমধ্যেই ক্লাস শুরু করেছে। আপনি জানেন যে আজকে প্রায় 40 দিন পরে দেশের অন্যান্য স্থানের মতো রংপুরেও প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। রংপুরে আসলে 1455টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 2,53,000, এবং এছাড়াও কিন্ডার গার্ডেন রয়েছে 715টি, যার ছাত্রছাত্রীর সংখ্যা 1,21,000। এসব বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই চলে এসছে এবং সবগুলো বিদ্যালয়ে কিন্তু আমরা দেখেছি যে ক্লাস চলছে। তো আমি জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা হাসনাতের কাছে একটু জানতে চাই যে আপনার স্কুলের বর্তমান অবস্থা। সেই অনুযায়ী শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি সর্বাত্মক চেষ্টা করেছি আন্তরিকতার সাথে তা পূরণ করতে। যেমন শিক্ষার্থী প্রথমে আমাদের স্কুলে যে ঢুকলো, প্রবেশ পথে আমরা তাদের তাপমাত্রা মেপেছি, তারপরে আমরা হ্যান্ড স্যানিটাইজারে হাত ধুয়েছি, তারপরে আমরা তাদের পাটা ক্লিন করে, জীবাণুনাশক দিয়ে পা ক্লিন করিয়েছি, তারপরে আমরা নিরাপদ দূরত্ব রেখে রেখে তাদেরকে ক্লাসরুমে প্রবেশ করিয়েছি এবং সকলের মাস্ক নিশ্চিত করেছি এবং শ্রেণীকক্ষ স্যানিটাইজারের ব্যবস্থা আছে। এবং শিক্ষার্থীরা অনেকটা অভ্যস্ত, কারণ বিকজ কিছুদিন আগে স্কুল আমাদের খোলা ছিল, তারা নিরাপদ দূরত্বে আসছে এবং তারা সেই সকল স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী পাঠদান গ্রহণ করছে। এবং অনেকদিন পর, প্রায় 40 দিন পর স্কুল খুললো, কিন্তু সকল শিক্ষার্থীকে ফোন করা মাত্রই তারা আনন্দের সাথে ছুটে এসেছে। এবং আমি এজন্য সকল অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সকল প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ প্রধান শিক্ষক মাসুমা হাসনাত, আমরা আপনার স্কুলের পরিবেশ জানতে পারলাম। আসলে সিয়াম, রংপুরের সবগুলো স্কুলের পরিবেশই কিন্তু এরকম। মাহবুবুল ইসলাম, আপনাকে